গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ট্রান্সফার টক বাংলা এপিসোড নাম্বার 16। আর আজকে তো গুড নিউজের দিন, অল অ্যারাউন্ড গুড নিউজ আছে। বাট সব কিছু বলার আগে দুটো বিষয় বলবো। একটা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহন বাগান জনতার জন্য গুড নিউজ ওয়েট করছে, আর দু নম্বর যেটা অবশ্যই সেটা হচ্ছে যে আপনারা ভুলে যাচ্ছেন, আপনারা জাস্ট ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। তো এইটা কখনো আপনারা করবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সেই 12% জনতা, তারা সাবস্ক্রাইব করে দিন। নিচে দেখবেন সাবস্ক্রাইব লাল রঙের লেখা আছে, সেটা করে দিন। পাশে বেল আইকনটা প্রেস করে দিন নোটিফিকেশান পাওয়ার জন্য। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? প্লিজ প্লিজ ডু ইট, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট আমি আপনাদের বলছি। বাট আমার জন্য কিন্তু অনেক 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 অনেকটা বড় মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। যারা চ্যানেলকে সাপোর্ট করছেন তাদেরকে এখন তো ধন্যবাদ জানাচ্ছি, যারা সুপার চ্যাট সুপার স্টিকার পাঠিয়ে প্রত্যেক লাইভে আমাকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে, শুধু তাদের না, সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো প্রথমে আমরা যেটা শুরু করব, থামনেল দেখে বুঝে গেছেন, দুজন খেলোয়াড়ের সম্পর্কে আমরা আলোচনা করব যারা কিন্তু ইস্ট বেঙ্গলের নজরে এসছে। এবং এটা নতুন কিছু নয়, আজকে সকাল থেকেই সর্বভারতীয় মিডিয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আমি কোনো রকমের কোনো ব্রেকিং নিউজ দিচ্ছি না, সুতরাং ইতিমধ্যে হয়তো আপনারা জানেন, বা যারা জানেন না আমি তাদের জন্য বলছি। প্রথম যে ব্যক্তি, তার নাম হচ্ছে অনিরুদ্ধ থাপা। মানে একটা এমন ফুটবলার যাকে বলতে গেলে সব 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 আইএসএল দল চায়। তো যাই হোক, অনিরুদ্ধ থাপা কিন্তু মিনার্ভা পাঞ্জাব, এএফসি, এআইএফএফ এলিট প্যানেল, মিনার্ভা পাঞ্জাব এবং চেন্নাইন এফসি এর বাইরে কোনো ক্লাবে খেলেনি, ঠিক আছে? তো অনিরুদ্ধ থাপা বয়স মাত্র 25, নতুন মানে ক্যারিয়ারের মানে জাস্ট মিড পয়েন্টে আছে, বা মিড পয়েন্টেরও নিচে আছে, পিক করছে খেলা। এই সময় কি অন্য কোনো ক্লাবে যেতে চাইবে? যেতেই পারে, যেতেই পারে। অনিরুদ্ধ থাপার এজেন্টের মারফত যা জানতে পাচ্ছি, এরকম মেন্টালিটি অনিরুদ্ধ থাপার রয়েছে। চেন্নাইনেরই ওখানেই বসে থাকবো, ওইখান থেকে রিটায়ারমেন্ট করবো, ব্যাপারটা সেরকম নয় কিন্তু। সুতরাং অনিরুদ্ধ থাপা এই সিজনে অন্তত চেঞ্জ করার কথা ভাবছেন, এটা আমি আপনাদের বলতে পারি। যদি ভালো ডিল পায় অনিরুদ্ধ থাপা চেঞ্জ করতে পারে, বাট এখানেও কিন্তু একটা ডার্বি ম্যাচ হবে। অনিরুদ্ধ থাপার জন্য ইস্ট বেঙ্গল যেমন চিন্তাভাবনা শুরু করছে মিডফিল্ড জেনারেল হিসেবে, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বলুন, অ্যাটাকিং মিডফিল্ড, সেই সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর উঠছে দৌড়। এইটা ছাড়াও কিন্তু এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্ট, তারা এবং আরও দু একটা আইএসএল ফ্র্যাঞ্চাইজি এর দৌড়ে রয়েছে। আমি কেন বললাম অনিরুদ্ধ থাপা এমন একটা প্লেয়ার, আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে এই আইএসএল লাস্ট আইএসএলের 16টা ম্যাচ খেলে 2 গোল করেছে, 1 অ্যাসিস্ট করেছে, কিন্তু নাম্বারে যাবেন না দাদা, নাম্বারে অবশ্যই যাবেন না। এরকম ইউটিলিটি ফুটবলার ভারতীয় মানে দলে খুব কম আছে। এই জন্যই যদি দেখেন ন্যাশনাল টিমের হয়ে 36 ম্যাচেস হি হ্যাজ অলরেডি প্লেড, 36টা ম্যাচ খেলে 3 গোলও করেছে। আর যদি খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন, 2015-16 আইএসএল থেকে 2022-23 আইএসএল পর্যন্ত অনিরুদ্ধ থাপা আমার মনে হয় বিভিন্ন সময় আইএসএলে কিন্তু অনেক ম্যাচ সে কিন্তু ড্রপড হয়েছে। এইটা কিন্তু একটা বড় স্ট্যাটিস্টিক্স, অনেক ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচেও ড্রপড হয়েছে। যেমন লাস্ট আইএসএলের শুরুর দিকেও ছিলই না, পরের দিকেও কাম ব্যাক করে, তারপর মাঝে মাঝে ড্রপ হয়ে যায়। এর কারণ কি? তাই বুঝতেই পারছেন, 16টা ম্যাচ খেলে যান, এর কারণ যেটা আমার মনে হয় যে একটু চোট প্রবণ ফুটবলার হয়তো ও কিছুটা পারফরমেন্স ড্রপ করার এ থাকতে পারে, কিন্তু ফুটবলারের কোয়ালিটি সম্পর্কে কোনো রকমের কোনো কিন্তু মানে কথা হবে না। খুব ভালো একজন ফুটবলার, ইন্ডিয়াতে এইরকম ফুটবলার খুব কমই আছে যে মাঝখানে পুরো দায়িত্ব নিয়ে টিমটাকে পরিচালনা করতে পারে। এই ধরনের একটা ভালো বল প্লেয়ার, ভালো অ্যাটাকার, ভালো রানার, সুতরাং সব টিমই অনিরুদ্ধ থাপাকে পেতে চাইবে। এবং অনিরুদ্ধ থাপা 25 বয়সে কিন্তু একটা অন্য অ্যাভিনিউ খুঁজছে, সেইটা কিন্তু মনে হচ্ছে, সে কথাবার্তা যা বলে সেটা মনে হচ্ছে। এবার লেটস সি অনিরুদ্ধ থাপার গায়ে লালু জার্সিটা উঠবে কিনা, এবং একটা ভালো ট্রান্সফার ফি দিতে হবে, যদ্দূর আমি জানি একটা ভালো ট্রান্সফার ফি দিতে হবে। এবং অনিরুদ্ধ থাপা জন্য অনেক বড় বড় টিম কিন্তু ওয়েট করে রয়েছে, তো দেখা যাক কী হয়। কিন্তু ইস্ট বেঙ্গলের তালিকায় যে এই প্লেয়ারটা রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা কিন্তু সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। সুতরাং লেট সি, এক্ষুনি ট্রান্সফার মার্কেট ভোলাটাইল মার্কেট, এক্ষুনি তো কিছু বলা যায় না, সুতরাং কখন কোথায় কী হবে সেটা আমাদের সময়ের অপেক্ষা, সেটা নিয়ে বলতে হবে। আর এর পরের যে ফুটবলার, তার নাম হচ্ছে গুরকিরাত সিং। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই চিনেই ফেলেছেন, 19 বয়স, ইন্ডিয়া আন্ডার 20 খুব ভালো ম্যাচ খেলেছে, এবং
আমি আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, ইন্ডিয়া আন্ডার 20 আটটা ম্যাচ খেলে 11 গোল করেছে ছেলেটা, কিন্তু মুম্বাইয়ের স্টার্টিং ইলেভেনে ও একেবারেই জায়গা পায় না। ও কিন্তু মোটামুটি আমি আপনাদের যা তথ্য দিতে পারি, স্টার্টিং ইলেভেনে মাত্র 9% স্টার্টিং ইলেভেন অ্যাপিয়ারেন্স রয়েছে, তা মাত্র 6% প্লেয়িং মিনিট রয়েছে। সুতরাং ডেস বাকিংহাম কিন্তু ওকে বদলি হিসেবে সবসময় নামানোর চেষ্টা করেছে, প্রয়োজন ছাড়া ওকে একেবারেই নামায়নি এবং প্লে টাইম খুবই কম। এবং আপনার খেয়াল থাকবে এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলের এগেনস্টে কিন্তু পেনাল্টি মিস করেছে। ইস্ট বেঙ্গলের আইওএ ম্যাচ খেলতে গেছে মুম্বাই সিটি এফসির মাঠে, সেইখানে কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল, কুরকিরত কিন্তু কমলজিতের মাথার উপর দিয়ে বলটা বার করে দেয়। তো যাই হোক, ও ট্যালেন্ট নিয়ে কোনো কথা হবে না, দুর্ধর্ষ বাঁ দিক থেকে খুব ভালো অপারেট করতে পারে, কখনো কখনো আমি দেখেছি ডান দিক থেকেও অপারেট করতে পারে, একটা ভালো উইঙ্গার, একটা ভালো ফুল ব্যাক বলা যেতে পারে, লেফট ব্যাক লেফট উইঙ্গার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে, মাঝে মাঝে রাইট উইঙ্গার হিসেবেও কিন্তু আমি খেলতে দেখেছি। তো সব মিলিয়ে একটা ভালো প্লেয়ার, মুম্বাই হয়তো বসিয়ে ওয়েস্ট করতে চাইবে না, মেবি হয়তো এটা একটা লোন ডিল হলেও হতে পারে, এখন সময়ের অপেক্ষা কতটা কি হয় না হয়। আবার বলছি, ট্রান্সফার মার্কেট ভোলাটাইল মার্কেট, কখন কি হয় না হয় সেটা মানে মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যায়, রাত্রিতে যা খবর সকালে খবরটা চেঞ্জ হয়ে যায়, সুতরাং দেখা যাক কি হয়। তো আপাতত এই দুটো খেলোয়াড়ের ওপর আমরা ইস্ট বেঙ্গলের অনেক টার্গেট নিয়ে আলোচনা করেছি, আমরা ইস্ট বেঙ্গলের গোলকিপার যেমন প্রভসিকন সিং, গিল, নওয়াজ, অমরিন্দার, এদের নিয়ে আলোচনা করেছি, অমরিন্দার তো গেল, অমরিন্দার বাদই দিন, আর বাকি প্লেয়ারগুলো নিয়েও আমরা আলোচনা করেছি, ট্রান্সফার টক বাংলায় আলোচনা করেছি, ইস্ট বেঙ্গল আড্ডায় আলোচনা করেছি, তাছাড়া মান্দার, রাও দেশাই, খাবড়াকে নিয়ে আমরা আলোচনা করেছি, রহিম আলীকে নিয়ে, ইয়াসিরকে নিয়ে আলোচনা করেছি। তো আমাদের তালিকাতে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম না, যা মোটামুটি এখন সংবাদে প্রকাশ যে ইস্ট বেঙ্গলের তালিকায় কিন্তু গুরকিরত এবং অনিরুদ্ধ থাপাও রয়েছে, দেখা যাক কী হয়, কতটা কী হয়। এবং কালকে এই যে ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা সামনে এসছে, এইটাতে তো আপনারা পরিষ্কার একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে হয়তো মুখে বলা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার, সরাসরি এরকম তো বলা যায় না আইএসএল টিমকে হেল্প করার জন্য, কিন্তু আইএসএল টিমের কোনো খেলোয়াড় নিতে হলে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে আমার মনে হয় না এই ফান্ডটাকে মানে তালাবন্ধ করে রাখা হবে। সুতরাং ইতিমধ্যেই অনেকেই কন্ট্রিবিউট করতে শুরু করেছেন, সেটা আমি এই খবরগুলো আমি পাচ্ছি, দেখা যাক কী হয়। আর মোহনবাগান জনতার জন্য বলবো, আর কিছুক্ষণ ওয়েট করে যান, এই ভিডিও প্রকাশের পরেই, আর কিছুক্ষণ পরেই হয়তো খুব বড় সুখবর আপনাদের জন্য আসতে চলেছে। ইয়েস, মোহনবাগান সুপার জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করবে মোহনবাগান, লোগো কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু বেসিক লোগোটা এক থাকবে, বিরাট বড় কোনো একাডেমির ঘোষণা হতে পারে রাজারহাট নিউ টাউনে, দেখা যাক, অনেক অনেক ইন্টারেস্টিং কিছু হয়তো আপনাদের জন্য অপেক্ষা করবে, আপনাদের দিনটাও কিন্তু ভালো হবে। সুতরাং সবাই ভালো থাকবেন, ট্রান্সফার টক বাংলার এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, ফেসবুকের মধ্যে, এবং সবথেকে বড় কথা, যারা 12% সেই জনতা একদম সাবস্ক্রাইব করেন না, দেখেন, লাইক করেন না, চলে যান, তারা প্লিজ 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 রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হবে।